আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু ওয়াসসালাম ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিতাবিন ওয়া আজমাইন রব্বি শরহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা বাকারার আয়াত নাম্বার 188 পর্যন্ত গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে আমরা এখান থেকে আবার কন্টিনিউ করছি। আমরা এই আয়াতটিতে গত ক্লাসে যেটা দেখেছিলাম সেখানে আল্লাহ সুবহান তাআলা বলছেন যে তোমরা খেয়ে ফেলো না একে অপরের ধন সম্পদকে অন্যায় ভাবে। হ্যাঁ, তোমরা খেয়ে ফেলো না একে অপরের ধন সম্পদকে অন্যায় ভাবে। এবং বলা হচ্ছে যে এই যে বাইনাকুম বিল বাতিল, অন্যায় ভাবে। ওয়া তুদুলু, এবং তোমরা পেশ করো না বিহা তা নিয়ে ইলাল হুকাম, বিচারকদের কাছে। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস, যে তোমরা যেন খেয়ে ফেলতে পারো কিছু অংশ। মিন আমওয়ালি, মানুষের ধন সম্পদের থেকে। এখানে এতটুকু পর্যন্ত যদি আমরা অ্যানালাইসিস করি, গত ক্লাসে আলোচনার সূত্র ধরেই বলছি যে তাহলে এখানে কি বলা হচ্ছে যে প্রথমত অন্যায় ভাবে আরেকজনের সম্পত্তি নিজে ভোগ করা, এই এই চিন্তায় কি করা, কোন বিচারককে নিজের পক্ষে নিয়ে আসার জন্য তাকে প্রলোভন দেওয়া, তাকে উপঢৌকন দেওয়া, তাকে বিভিন্ন রকমের গিফট দেওয়া অথবা ঘুষ দেওয়া, এগুলোর মাধ্যমে কি করা, নিজের ফরে ডিসিশনটাকে নিয়ে আসা। আর এই ডিসিশনটাকে সে কেন আনতে চাচ্ছে, যে আরেকজনের সহায় সম্পত্তি অথবা অ্যাসেট, হ্যাঁ, ভ্যালুয়েবল অ্যাসেট, এগুলাকে সে নিজে ভোগ করবে এই উদ্দেশ্যে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বিচারকের কাছ থেকে, বিচারককে তোমরা প্রলোভন দেখায় না। যে আমরা বলছিলাম যে এই যে দালওয়া, যে শব্দটা রুট লেটার যেটা দাল ওয়া, দাল লাম এবং ওয়া, এটা আসছে কিন্তু কি, যে যেটা আমরা বলি যে কোনো একটা পশুকে যদি আমি কোনো খাবার দেখাই তাহলে ওই খাবারের প্রতি আসক্ত হয়ে সামনের দিকে আগায় আসে। এরকম ভাবে কোন মানুষকে প্রলোভন দেখায় নিজের ফরের দিকে, নিজের ডিসিশনের দিকে নিয়ে আসাটাকে কিন্তু এখানে ইঙ্গিত করাটা হচ্ছে। এবং বলা হচ্ছে যে কেন এটা, যাতে তোমরা খেয়ে ফেলো অন্য মানুষের একটা অংশকে। যে ফারিকন কথাটা একটু আবার আমরা হাইলাইট করছি, এটার মানে হচ্ছে যে বিরাট একটা অংশ। হ্যাঁ, এখানে কিয়দংশ বলা হয়েছে, কিন্তু এই যে যে অংশটুকু এটা কিন্তু মানুষের, অন্য মানুষের ধন সম্পদের অংশ। এবং এখানে ফারিকন আমরা জানি যে ফারাক মানে হচ্ছে কি, পার্থক্য করা, বিভেদ করা, ফারাক মানে ডিস্টেন্স করা। তো এখানে ব্যাপারটা এরকম ভাবে বলা হয়েছে যে মানুষের অর্থ সম্পদকে ভোগ করা হইতেছে এমন ভাবে, অথচ হয়তো ওই মানুষটার থেকে কি, মানুষটা বুঝতেই পারতেছে না এরকম। মানে ব্যাপারটা এরকম যে মনে করেন আমি আমার গয়নাগাটি ব্যাংকের ভল্টে রাখলাম, এখন আমি তো ওটা রেগুলার চেক করব না, আমি হয়তো 5 বছর 6 বছরেও হয়তো আমি যাব না ওই গয়নাটা খোঁজ রাখতে। এরকম যদি কখনো হয় যে ব্যাংকের বোর্ড থেকে ওখান থেকে কোনোভাবে আমার গয়নাটা চুরি হয়ে গেছে, হ্যাঁ, অথবা ওখানে কর্মকর্তারাই কেউ এটা মিসিং করে ফেলছে, তাহলে আমি কিন্তু জানি না এখনো যে আমার সাথে কি হয়েছে, আমার সাথে এই চুরির ঘটনাটা ঘটেছে। আমি ভাবতেছি কি যে আমার আমারটা তো সেফ আছে ব্যাংকের মধ্যে, অথচ ওখানে কি হয়ে গেছে, আমার আমার 5 বছর আগেই কিন্তু আমার সম্পদটা কি আরেকজন ভোগ করে ফেলছে। তো এখানে ফারিকম মিন আমওয়ালিন নাস, এই টার্মটা এটাও বোঝানো হইতে পারে যে মানুষের জানা অবস্থায় অথবা অজানা অবস্থায় তার সম্পদটাকে যখন আরেকজন ভোগ করে ফেলতেছে। যেমন মনে করেন আমরা অনেক সময় কমপ্লেন করি অনেক, তাই না, যে গভর্নমেন্টের ব্যাপারে আমরা অনেক সময় বলে থাকি যে কর্তৃপক্ষ থেকে আমাদেরকে এই এই সুবিধা দেওয়া হচ্ছে না, কর্তৃপক্ষ আমাদের টাকাগুলোকে ম্যানেজ করছে না, এরকম আমরা বলছি। কিন্তু আমরা কি গভর্নমেন্টের পক্ষে কি আমরা সঠিক কাজটা করেছি, এটাও কিন্তু কি আমাদের পার্সোনাল লেভেলে আমাদেরকে প্রশ্নটা করতে হবে, যে আমরা কি ট্যাক্সটা দিচ্ছি যেটা সরকারের পাওয়ার কথা, যদি সেটা না দিয়ে থাকি তাহলে কি হয়ে যাবে, তাহলে কিন্তু আমরাও কিন্তু আরেকজনের সম্পদ খেয়ে ফেলতেছি। কারণ ওই ওই যে আমরা যেটা দিব ট্যাক্স, সেটা কি করতেছে গভর্নমেন্ট, আবার দেখা যাবে এটাকে তারা প্রসেসিং করতেছে, হ্যাঁ, সরকারকে চালানোর পিছনে, এটা হয়তো অন্য মানুষের মানি এটার মধ্যে ইনক্লুডেড আছে। তা আমি এটা যদি না দেই তখন কি এটা হয়ে যাচ্ছে, যে আমি তাহলে কি করলাম, আরেকজনকে ভিক্টিমাইজ করলাম। তারপরে ধরেন এই ধরনের আর কি, যেমন আমার যেটা দেওয়াটা উচিত বা আমার যেটা দিতে হবে, যেমন আমরা যদি জাকাত
না দিলাম, পেলেও কিন্তু কি করতেছে, আমরা আমার অংশের মধ্যে যে আরেকজনের হক আছে সেটাকে আমি দিলাম। হ্যাঁ, এরকম ভাবে কিন্তু এই ব্যাপারটা প্রকাশ্যে আমরা যতটুকু দেখছি তা তো আছেই, কিন্তু এরকম অনেক ঘটনা ঘটতেছে যেগুলো কিন্তু আমাদের কি আমাদের আমরা চিন্তা করতেছি পরে, কিন্তু আমাদের সাথে কিন্তু এই যে ব্যাপারগুলো ঘটে যাচ্ছে, যে আমাদের মালগুলা যেটা আমাদের অধিকারে আসার কথা সেটা আমরা পাচ্ছি না, বা যেটা আমাদেরকে দেওয়ার কথা আরেকজনকে সেটা আমরা দিচ্ছি না। দুই ভাবেই কিন্তু আমরাও কি করতেছি, আমরাও ক্রাইম করতেছি, আবার আমরা ভিকটিমও হচ্ছি। তো এই এই এটা কেন হচ্ছে, কারণ আমরা সঠিক নিয়মে আমরা প্রসিড করতেছি না। হ্যাঁ, আমরা সব জায়গায় করাপশন করার কারণে নিজেরাও ভিকটিমাইজ হচ্ছি, আবার আমরাও কি করতেছি, আমরা আরেকজনকে ভিকটিমাইজ করছি। তো দুই ওয়েতেই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমরা আল্লাহ সুবহানের কাছে গেলে কিন্তু জবাবদিহিতার মধ্যে পড়ে যাব। বড় একটা কারণে কি, যে প্রথমত আমি আমি যদি না পেয়ে থাকি, কিছু কম পেয়ে থাকি, তাহলে তো আমি তাও কিছু বলার আমার মুখ থাকবে, কিন্তু যদি আমি কাউকে ভিকটিমাইজ করে থাকি তাহলে কিন্তু আর কোনো বলার কিছু নাই সেই সময়। হ্যাঁ, তো এখানে আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে যে আমার দ্বারা কি কারো কোনো ক্ষতি হয়ে যাচ্ছে কিনা, বা আমার আমার থেকে প্রাপ্য কিছু আছে কিনা যেটা আমি দিলাম না। তো এটা এটা কি একটা বড় মাপের অন্যায়। এই যে ইসম যেটা বলা হচ্ছে, এটা হচ্ছে অন্যায় গুনা। হ্যাঁ, এখানে ইসমকে আপনার পাপ বলা হয়, পাপ। তাহলে বিল ইসম মানে এই কাজটা হচ্ছে একটা অন্যায়ের সাথে করা হয়, যারা করে তারা সেটা অন্যায় করে। ওয়া আংতুম তাআলামু, এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এমন তো অবস্থায় যে তোমরা জানো, যারা এই কাজগুলো করছেন তারা কিন্তু মানে টেকনিক খাটায়, অ্যাপ্লাই করে, বুদ্ধি অ্যাপ্লাই করে কিন্তু এই সম্পদ গুলাকে তারা শিফট করতেছে, সম্পদ গুলাকে তারা মানে বলতে পারেন যে করাপশন করতেছে। হ্যাঁ, এখানে আমি আপনি কতটুকু রোল প্লে করতেছি, একটা একটা কান্ট্রির ইকোনমিক সাইডটা যদি দেখেন সেখানে কিন্তু আমাদের কন্ট্রিবিউশন আছে, কিন্তু টোটাল ইকোনমিটা শিফট হইতেছে কিন্তু কি, কিছু ব্রেইন এটার পিছনে আছে। তো সেইখানে যদি করাপশন হয় তাহলে কিন্তু কি আমাদের টাকা পয়সা গুলো আমরা কন্ট্রোলে রাখতে পারবো না, এবং সঠিক ওয়েতে দিতে পারবো না, যেভাবে দেওয়াটা উচিত বা যেভাবে ম্যানেজ করাটা উচিত। এখন প্রতিটা জায়গায় যদি এরকম অন্যায় এই পদ্ধতিটা প্রচলিত থাকে, যেরকম আমরা গতদিন বলছিলাম যে একটা নর্মাল বিল জেনারেট করা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন দপ্তরে অথবা বিভিন্ন ক্ষেত্রে প্রতিটা জায়গাতে কিন্তু আমরা এই প্রবলেমটা ফেস করতেছি, যে মানুষ নিজেদের স্যালারির ইনকামের বাইরে অ্যাডিশনাল কিছু আশা করতেছে, এবং সেটা না হলে পরে তারা কাজটা করে দিচ্ছে না। তো এই জায়গাটাতেই কিন্তু কি আমরা ধরা খেয়ে যাচ্ছি, যে আমরা আমাদের কম্পেল করা হচ্ছে, বিভিন্ন জায়গায় বাধ্য করা হচ্ছে, আবার আমরা কি করতেছি, যদি নিজেরাও এই প্রসিডিউরের মধ্যে ঢুকে এই এই কার্যক্রমটা চালাই তাহলে আমরাও কিন্তু সেটার অংশীদার হয়ে যাব। তাহলে এই যে ম্যানিপুলেশন, এটা কিন্তু একটা সমাজের ধ্বংসের জন্য একটা বিরাট কারণ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে এই ধরনের কার্যক্রম যেন আমরা নিজেরাও না করি, আর আর আমরা যেন এই কার্যক্রমের ভিতরে যদি আমরা ঢুকি তাহলে কি হবে, ওই যে বললাম যে আমরা নিজেরাও ভিকটিমাইজ হবো, আবার আমাদের দ্বারা আরেকজন ভিকটিমাইজ হবে। হ্যাঁ, তো এটা করাটা টোটালি একটা চেইন, এটা একটা চেইন। একবার যদি সোসাইটিতে এটা আমরা বন্ধ না করতে পারি তাহলে এটা কি করতে থাকবে, একজন আরেকজনকে এফেক্ট করতে থাকবে। যেমন একটা সিম্পল একটা সিম্পল ইয়াই দেখেন, যে একটা মানুষ মনে করেন যে সে একটা ধরেন একটা পুলিশের চাকরিতে ঢুকবে বা একটা ট্রাফিকের চাকরিতে ঢুকবে, তাকে একটা বড় অ্যামাউন্টের টাকা কিন্তু দিতে হচ্ছে ঘুষ হিসাবে, আর যখন সে ওটা দিবে তখন সে কিন্তু সর্বস্ব হারা হয়ে ওই চাকরিটাতে ঢুকছে। এখন তার টার্গেট থাকবে কি, যে আমাকে ওই টাকাটা উঠায় নিতে হবে। তো এই যে তখন কি সে কি শুরু করছে, তখন সে এই যে মানে অন্যায় কাজটা শুরু করছে। তো এটাই কিন্তু কি, সে নিজেও ভিকটিম হয়েছে এবং সে আরেকজনকেও ভিকটিমাইজ করছে। তো এই এই ব্যাপারটা কিন্তু একটা আমাদের সোসাইটির মধ্যে আমরা দেখি। হ্যাঁ, এটা আমাদের সমাজের মধ্যে আছে। তা আমাদেরকে আল্লাহ সেই নিজেদের পার্সোনাল লেভেল থেকে যেন আমরা সংশোধন হতে পারি, সেই সুযোগটা আমরা যেন চেষ্টা করি, আমাদের সর্বাত্মক চেষ্টাটা যেন আমরা চালিয়ে রাখি। এখন দেখেন আয়াত নাম্বার 189-এ বলা হচ্ছে যে ইয়াস আলুনাকা আনিল আহিল্লা, তারা তোমাকে জিজ্ঞাসা করে নতুন চাঁদ সম্পর্কে। ইয়াস আলুনা সাআলা মানে প্রশ্ন করা, তারা তোমাকে প্রশ্ন করে। তোমাকে মানে কাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ এসে প্রশ্ন করছে। এখানে কাটা রেফার করতেছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আনিল আহিল্লা কি সম্পর্কে,
নতুন চাঁদ সম্পর্কে তারা তোমাকে প্রশ্ন করে। তো এখন চাঁদ সম্পর্কে কেন প্রশ্ন করে, এটা একটা প্রথম একটা কিউরিওসিটি না আমাদের, যে কেন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এখন এই ব্যাপারটাতে দেখেন, এটা দুইটা প্রেক্ষিত হতে পারে। একটা হচ্ছে যে চাঁদ সম্পর্কে কি জিজ্ঞাসা করে, চাঁদের যে বিভিন্ন পরিবর্তন, আমরা যারা মানে আমরা তো অবশ্যই আমরা আকাশে চাঁদকে লক্ষ্য করেছি, সেখানে আমরা দেখি কি যে চাঁদটা কখনো পূর্ণিমা থাকে, কখনো হাফ হয়, কখনো আরো চিকন হচ্ছে, আস্তে আস্তে একদম খেজুরের মতো হচ্ছে, তারপর অমর্ত হচ্ছে। এই যে ফেজেস অফ দ্য মুন যেটাকে আমরা বলছি, এইটা সম্পর্কে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে। তা এখন কেন জিজ্ঞেস করছে, হ্যাঁ এটার ব্যাপারে কি তারা কোনো রুলিং জানতে চাচ্ছে, বা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম নিদর্শন কেন বানাইলেন সেটা জানতে চাচ্ছে, না এটা কিন্তু আসলে কারণটা না, তাদের ভিতরে তাদের তাদের যে অরিজিনাল প্র্যাকটিসে এই চাঁদ এবং সূর্যকে কিন্তু তারা আসলে পূজা করত, ঠিক আছে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিভিন্ন নিয়মগুলো দিয়ে দিচ্ছেন, যেমন এখন পর্যন্ত আমরা যা যা দেখলাম যে কেবলার পরিবর্তন হচ্ছে, তারপরে রমাদান মাসে সিয়াম রাখার জন্য একটা হুকুম জারি করা হয়েছে, তো এই সমস্ত নিয়ম যখন আসতেছে, তখন তাদের ওই যে প্র্যাকটিসটা ছিল চাঁদ সম্পর্কে, সূর্য সম্পর্কে, তারা যে বিভিন্ন পূজাগুলো করত, এগুলা যে তারা প্র্যাকটিসটা চালু রাখছে, ওই প্র্যাকটিসিং সম্পর্কে তারা এখন জানতে চাচ্ছে যে মানে ওইটা আমরা এখন কি করবো, ওগুলো তো আমরা করি, হ্যাঁ মানে অ্যাডিশনাল এখন এটা এই চাঁদকে নিয়ে আমরা কি করবো, বা আরো কিছু অ্যাডিশনাল নিয়ম নীতি কি আসবে কিনা সামনে, এরকম তারা একটা কি মনের মনের মধ্যে একটা ধারণা রেখে তারা এই প্রশ্নটা জিজ্ঞেস করছে। সো তাদের সময়ে এই যে লাত, মানাত, উজ্জা এই নামের কিন্তু তিনটা দেব দেবতা ছিল আর কি, যাদেরকে তারা লুনার গড হিসাবে তারা পূজা করে থাকতো। লুনার গড মানে চন্দ্র, চন্দ্রর সাথে জড়িত এই সমস্ত মূর্তিগুলো আর কি। তো এখন এটা হচ্ছে একটা কনসেপ্ট, হ্যাঁ এটা হচ্ছে একটা আইডিয়া যেটার বেসিসে তারা প্রশ্ন করছে, এই সম্পর্ক তারা আরো জানতে চাচ্ছে যে এই ব্যাপারে রুলিংটা কি হবে। আরেকটা হচ্ছে যে ধরেন এটা নাই, নাও যদি হয়, ইন জেনারেল যদি একটা মানুষ এসে ইরেলিভেন্ট প্রশ্ন করতেছে, এই প্রশ্নটা হচ্ছে প্রাসঙ্গিক নয়, কিসের সাথে প্রাসঙ্গিক নয়, দিনের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিশন, উনি যে ধর্ম বা ইসলাম প্রচারের জন্য যে আসছেন, আল্লাহর ওহীটা উনি পৌঁছায় দিবেন, এখানে ওনার যে পারপাস, ওনার যে উদ্দেশ্য, এটার সাথে কিন্তু এই প্রশ্নটা সরাসরি যাচ্ছে না, হ্যাঁ সরাসরি যাচ্ছে না। তো এখন মনে করেন আমরাও কিন্তু এরকম প্রশ্ন করে থাকি আমাদের বিভিন্ন ইসলামিক স্কলারদেরকে, যেমন অনেকে আমরা প্রশ্ন করি কোরআনে জেনেটিক্স সম্পর্কে কি বলা আছে, হ্যাঁ কোরআনে কম্পিউটার সম্পর্কে কি বলা আছে, কোরআনে রোবোটিক্স সম্পর্কে কি বলা আছে, হ্যাঁ। তো এগুলা আমাদেরকে বুঝতে হবে কি এগুলো হচ্ছে ইরেলিভেন্ট প্রশ্ন, কেন, কারণ হচ্ছে আল কোরআন ইজ নট আ বুক অফ সায়েন্স, হ্যাঁ। আমি খুব ফেমাস একটা যে কোটেশন আপনারা শুনছেন নিশ্চয়ই, যে ডক্টর জাকির নায়েক বলে থাকেন যে ইট ইজ নট আ বুক অফ সায়েন্স বাট ইট ইজ আ বুক অফ সাইন, হ্যাঁ যে এটা হচ্ছে আয়াত, আয়াত মানে নিদর্শন, কিন্তু এখানে আমাদেরকে বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য কোরআন কিন্তু আসেনি। তাহলে আমরা আমাদের কিউরিওসিটিটাকে নিয়ে কোরআনকে প্রশ্ন করে থাকি, কিন্তু সেখানে আমাদেরকে বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ কোরআন, কোরআনের আসল উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে আমাদেরকে জীবনে গাইডেন্স দেওয়া, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, আমাদেরকে এথিক্যালি ভালো করা, আমাদেরকে মোরালি বুস্ট আপ করা। এখন মনে করেন আমি অনেক সায়েন্স সম্পর্কে আমি অনেক পড়াশোনা করলাম, আমি অনেক কিছু জানলাম, কিন্তু আমি আর এথিক্স নাই, তাহলে আমি কি করবো, তাহলে আমি নিউক্লিয়ার বোমা বানাবো, আমি মানুষ মারা যন্ত্র বানাবো, আমি ওয়েপন বানাবো, আমি কেমিক্যাল ওয়েপন বানাবো, হ্যাঁ এভাবে আমি ধ্বংসাত্মক কাজে নিজের জ্ঞান বুদ্ধিকে আমি কাজে লাগাবো। আর যদি এথিক্স থাকতো, গুড মোরালস থাকতো, তাহলে আমরা কি করতাম, আমরা ওই বুদ্ধিটাকে শুধু কল্যাণের দিকে আমরা ডাইভার্ট করতাম, আমরা ওই ধরনের জিনিস তৈরি করতাম না যেটাতে মানুষের ক্ষতি হবে। তো এই যে একটা ডিফারেন্সিয়েশন, যে আমি সায়েন্সকে গুড পথে ব্যবহার করব না ব্যাড পথে ব্যবহার করব, এটা আমাকে সিদ্ধান্ত নিতে কে হেল্প করছে, কোরআন আমাকে মোরালি এথিক্যালি একজন ভালো মানুষ হিসাবে কিন্তু কি করছে, আমাকে তৈরি করে দিচ্ছে। তাহলে আমি এখন সায়েন্স পড়লেও আমি সেটার গুড ইউজ করবো, আমি যদি কমার্সও পড়ি, আমি মানুষের সাথে আমার আমার যখন অ্যাকাউন্টিং এর হিসাব কিতাব হবে, আমি তখন ন্যায়সঙ্গত ভাবে কি করবো, তাদের অ্যাকাউন্টেন্টটা আমি মেনটেন করবো, তখন আমি অন্যায় করবো না, বা যে বুঝে না আমি তার সাথে কি প্রতারণা করবো না, হ্যাঁ। আমি যদি ইঞ্জিনিয়ার হই, গাড়ির মেকানিক্স হই, আমি কি করবো না, আমি আপনার 500 টাকার জিনিস নষ্ট হয়েছে বলে আমি 5,000 টাকা ওনার থেকে নিয়ে নিবো না,
হ্যাঁ, কারণ উনি তো আর জানে না মেকানিক্স এর সম্পর্কে, আমি জানি। তাহলে আমি কি, আমি এই ভুল অন্যায় কাজটা তার সাথে আমি করব না। এই যে একটা আচরণ, হ্যাঁ, সংশোধিত আচরণ। আমরা অনেক জ্ঞানী হলেও কিন্তু এথিক্স এর জায়গায় অনেক সময় দেখা যায় যে আমাদের ল্যাকিং থাকে। যেমন মনে করেন একজন ডক্টর, তার প্রয়োজন নাই অপারেশন করার, কিন্তু উনি অপারেশন করাচ্ছেন, ওটি চার্জ নিচ্ছেন, এক্সট্রা মেডিসিন দিচ্ছেন, এক্সট্রা টেস্ট করাইতেছেন। হ্যাঁ, তাহলে এগুলো কি হয়ে গেল? এগুলো আনএথিক্যাল প্র্যাকটিস হয়ে গেল। হ্যাঁ, যেখানে নলেজটা আমাকে বেনিফিট করতে হবে মানুষকে, সেই নলেজ দিয়ে আমি কি করলাম, আমি এক্সট্রা কিছু, আমি অন্যায়ের মাধ্যমে আমি কিছু এক্সট্রা ইনকাম করলাম, তাহলে এইটা ইট ইজ নট পারমিটেড। হ্যাঁ, যে এটা আমরা যে প্রাসঙ্গিকে ছিলাম সেই প্রাসঙ্গে আবার ফিরে আসি, যে আমাকে কোরআন কি শিখাচ্ছে, আমাকে শেখাচ্ছে ঠিক কোনটা, ব্যাঠিক কোনটা। তাহলে ওনারা যে প্রশ্নটা করলো যে নতুন চাঁদ সম্পর্কে, তারা যেটা জানতে চাইলো আসলে অ্যান্সারে কিন্তু সেটা নাই। অ্যান্সারটা খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ভেরি টেকনিক্যাল। দেখেন, বলা হচ্ছে যে বলুন, কুল, আপনি বলুন, হিয়া মাওয়াকিতু লিন্নাসি ওয়াল হাজ, এটা তো শুধু গণনার জন্য, হ্যাঁ, যে মানুষের জন্য যে সময় গণবে, বা ক্যালেন্ডারের মতো যে মাসের গণনাটা ওরা চাঁদ দিয়ে করে, হ্যাঁ, আরবরা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যান্সারটা খুব সিম্পল ভাবে এটাই দিয়েছেন যে হিয়া মাওয়াকিতু লিন্নাস, এটা হচ্ছে মানুষের জন্য সময় নির্ধারণের একটা নিদর্শন, হ্যাঁ, এবং ওয়াল হুজ্জা, এবং এটা দিয়ে কি হজ এর মাপকাঠিটা পরিমাপ করা হয়, হজের সময়টাকে আমরা গণনা করে থাকি। কারণ মান্থ গণনা করলেই তো আমরা বুঝতে পারবো যে কোন মাসে হজের মাস গুলো আসছে। তো এখানে এই যে কথাটা বলা হলো, ইনফরমেশনটা দেওয়া হলো, এটা কি ওরা জানে না? অবশ্যই এটা ওরা জানে। আমরা আমরা কিন্তু প্রথমেই বুঝি যে সুরা বাকারা কিন্তু কি, ইট ইজ এ মাদানি সুরা, এটা কিন্তু মাক্কি সুরা না, এটা মাদানি সুরা। তো এটা অনেক লেটে আসছে এই সুরার রুলিং গুলা, এই সুরার কথাগুলো। হ্যাঁ, তো এখানে কিন্তু অলরেডি ওরা জানে, ওরা চাঁদ দেখেই ক্যালকুলেটার, মানে ক্যালকুলেশন করে থাকে ওদের ক্যালেন্ডারটাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আবার এত সিম্পল ভাবে বললেন যে, মানে তুমি এটা কি প্রশ্ন করলা, এটা তো তোমরা জানোই যে এটা মাস গণনা করতে হেল্প করে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা খুবই সিম্পল, এবং যেটা ওরা অলরেডি জানে, এতটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রিমাইন্ড করা দিলেন, কিন্তু একটা অ্যাডিশনাল ইনফরমেশনে জোর দিলেন, সেটা হচ্ছে ওয়াল হজ। হ্যাঁ, হজের এবং হজের দিক নির্ধারণ, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ কথাটাকে উল্লেখ করলেন? হ্যাঁ, যদিও এটা খুব কমন ওদের জন্য যে ওরা গণনা করে থাকে এভাবেই, কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব টেকনিক্যালি হজ কথাটাকে উল্লেখ করার মাধ্যমে আমাদেরকে গাইড করতেছেন যে এর পরেই কিন্তু হজের আয়াতগুলো আসবে, হজের আয়াতগুলো শুরু হবে। সো আমাদেরকে মেন্টালি একটা প্রিপেয়ার করা হচ্ছে হজ সম্পর্কে রিমাইন্ডার দেওয়ার মাধ্যমে বা বলার মাধ্যমে। যেমন মনে করেন, আমরা যখন কাউকে টিচিং দেই, তখন কিন্তু অনেক ইরিলিভেন্ট প্রশ্ন আসে। মনে করেন আপনি ক্লাস করাচ্ছেন, মনে করেন আপনি ক্লাস নিচ্ছেন একটা টপিকের উপরে, সেখানে একদমই অপ্রাসঙ্গিক হঠাৎ করে একটা স্টুডেন্ট আপনাকে প্রশ্ন করলো, তাহলে এটা সে কেন করলো? তার দুইটা কারণ। এক হচ্ছে, যখন সে এরকম প্রশ্নটা করে, মানে একদম অপ্রাসঙ্গিক প্রশ্ন করে, তার মানে কি, সে চিন্তা করছে অন্য কিছু, ওটার সাথে লিঙ্ক করে সে প্রশ্নটা করছে, যেটা যে কনসেপ্টটা পড়ানো হচ্ছে সেই বিষয়ে কিন্তু মানে তার কনসেন্ট্রেশনটা নাই। তার মানে কি, সে থিঙ্কিং প্রসেসটা তার ডাইভার্ট হয়ে গেছে অন্যদিকে। হ্যাঁ, হঠাৎ করে তার অন্য কিছু মনে হয়েছে, ওই বেসিসে সে একটা প্রশ্ন করেছে। তো আমরা ডিসকাস বলতেছি না যে প্রশ্ন করাটা নট গুড, সেটা সেটা কথা না, কথাটা হচ্ছে যে প্রশ্নটা হতে হবে পারপাসফুল। যেমন তাহলে যেমন যেটা আমরা বলছিলাম যে প্রশ্নটা হতে হবে প্রাসঙ্গিক, প্রশ্নটা হতে হবে মিনিংফুল, যেটার একটা এমন একটা উত্তর থাকবে যে উত্তরটা আমাদেরকে বেনিফিট দিবে। হ্যাঁ, তো এখন এরকম যদি অপ্রাসঙ্গিক প্রশ্ন কেউ করে, তাহলে তার জন্য উত্তরটা কি হবে, তাকে তো আমরা ডিমোটিভেট করতে পারবো না, তাই না? এখন আমি ধরেন কাউকে এরকম স্টুডেন্ট প্রশ্ন করলো, আমি যদি ওকে ধমক দিয়ে বসায় দেই, ওর কিন্তু মনটা খারাপ হবে এবং সে ডিমোটিভেট হয়ে যাবে। ডিমোটিভেট মানে হচ্ছে সে নিরুৎসাহিত হয়ে যাবে পড়াশোনার প্রতি, যে আমি মিস একটা প্রশ্ন করলাম আর মিস আমাকে এভাবে সবার সামনে এরকম বললেন। তো সেটা না করে কি করতে হবে, তখন ওই ওকে গাইড করতে হবে টু প্রপার থিঙ্কিং প্রসেস, যে এইভাবে চিন্তা না করে আমরা চিন্তাটাকে এইভাবে করতে পারি, তাহলে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। একই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য করতেছেন। আমরা আমি যে কথাটা বললাম, এটা কিন্তু আমার থিওরি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের বেস্ট টিচার, উনি আমাদেরকে কিভাবে প্রিচ করতেছে দেখেন। একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন আসছে, অ্যাভয়েড করে নাই কিন্তু, উত্তর দেয় নাই এরকম না, কিন্তু উত্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, কিন্তু উইথ ভেরি টেকনিক্যাল,
টেকনিক্যাল ভাবে উত্তরটা দিছেন। দেখেন কি সুন্দর ভাবে বলা হচ্ছে যে উত্তরটাও পেয়ে গেল খুব জেনারেল স্টেটমেন্টে, যে কুল হিয়া মাওয়াকি তুলির নাস, এটা হচ্ছে সময় গণনার জন্য মানুষের জন্য। তাহলে কি হলো, সে সে আরো যা জানতে চাচ্ছিল সেগুলা কিছু বললো না, টার্গেটেড পয়েন্ট অ্যান্সার দিল যে তোমার এতটুকু জানা প্রয়োজন, এতটুকু জানা প্রয়োজন যে এটা শুধু বছর গণনার জন্য। অ্যাডিশনাল কি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লিংক করায় দিলেন যে তোমার টপিকটা কি, টপিক হচ্ছে এখন পরবর্তীতে আসতেছে কি হজের বর্ণনা আসতেছে, তাহলে সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করায় দিলেন এবং তাদের অ্যান্সারের সাথে লিংক করায় দিলেন, কোশ্চেনের সাথে লিংক করায় দিলেন যে এখন হজ সম্পর্কে তোমার চিন্তা কর, মানে এই তোমার চাঁদের চারটা হচ্ছে হজের হজ গণনার জন্য গুরুত্বপূর্ণ। সো পরবর্তী আয়াতে যখন হজ নিয়ে বলা হবে তখন তারা কি, তখন তারা কিন্তু তাদের মনটাকে গাইড করতে পারবে, আচ্ছা আমরা তো চাঁদ নিয়ে প্রশ্ন করছিলাম তাহলে এটা আল্লাহ বলছেন হজের সাথে, এখন হজের কথাগুলো যখন আসবে তারা কিন্তু কনসেন্ট্রেটেড হচ্ছে, তারা শুনতে আগ্রহী হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন হজ কেন গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা যদি সূরা বাকারার যেহেতু আমরা প্রথম থেকে আলোচনা করতেছি, আমরা কি কি জিনিস দেখছি এখন পর্যন্ত, আমরা দেখেছি যে হজ এই রিচুয়ালটা কিন্তু হঠাৎ করে আসে নাই, তাই না? এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচার করেছেন তা কিন্তু না, হজ কিন্তু অনেক আগে থেকেই ছিল। ইব্রাহিম আলাইহিস সালামই কিন্তু এই সমস্ত স্তম্ভগুলো হজের রীতিনীতি গুলাকে উনি এস্টাবলিশ করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের জীবনের মিশনটাই কি ছিল, যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে উনি কি করবেন, পুনঃপ্রতিষ্ঠিত করবেন। মানে যে রিচুয়াল গুলো হারায় গেছে মানুষের মধ্যে, শুধু প্রথাটা আছে কিন্তু কোয়ালিটিটা নাই, সেই জায়গাটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, শিরিক মুক্ত করে ওই প্রথাগুলোকে কি আবার কি করেছেন, রিএস্টাবলিশ করে দিয়েছেন। এটাই কিন্তু হজ্জের ঘটনা। যেমন আমরা দেখেছি যে সূরা না, আমি আমি বলতে চাচ্ছি যে আমরা দেখেছি যে মুসা আলাইহিস সাল্লাম কিন্তু হজ সম্পর্কে জানতেন, মুসা আলাইহিস সাল্লাম। হ্যাঁ, তাহলে মুসা আলাইহিস সাল্লাম কিভাবে জানতেন, উনি যখন ওনার যে যে মেয়ে দুটোকে উনি হেল্প করেন, যাদের মধ্যে একজন ওনার বিবি হিসাবে, মানে বিবি হিসাবে যাদেরকে একজনকে উনি পান, তো তাদের বাবার সাথে যখন উনি কথা বলছেন, মানে ওনার হবু শ্বশুরের সাথে উনি যখন কথা বলছেন, তখন ওনাকে কিন্তু বলা হয়েছে যে তুমি সামানিয়াতা হিজ্জা, তুমি 8 বছর আমার জন্য কাজ করবে, আর অ্যাডিশনাল যদি আরো 2 বছর করো তাহলে আমার আমার পক্ষ থেকে কোনো মানে সে নাই। এভাবে কিন্তু ওনার বাবা ওনাকে ওই মেয়েদের বাবা মুসা আলাইহিস সালামকে প্রপোজাল দিয়েছেন, হ্যাঁ, যে তুমি 8 বছর আমার আমার সংসারে থেকে আমার সাথে তুমি কাজ করবা। তো কথাটা উনি কি বলছেন, বছরের জায়গায় কি বলছেন, সামানিয়াতা হিজ্জাজ, হজ দিয়ে উল্লেখ করছেন। তাহলে এই হজ কথাটা এত গুরুত্বপূর্ণ কেন, কারণ যদিও মাসের বছরের শুরু হইতেছে মোহরম থেকে, কিন্তু আসলে সেন্টার পয়েন্ট অফ দা ইয়ার হচ্ছে কি হজ, হজকে ঘিরেই কিন্তু আসলে এই বছরের পুরা ইয়াটা থাকে, মানে গণনাটা ওদের কন্টিনিউ থাকে। তো আকর্ষণ বলতে পারেন, একটা বছরের আকর্ষণ অথবা একটা বছরের সেন্টার পয়েন্টটা হচ্ছে হজ, আর ওটা ধরেই ওরা হজের বর্ণনা ধরে, হজের মানে কাউন্ট ধরেই কিন্তু ওরা বছর গণে থাকে। তো এর জন্য হজ কথাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরেকটা ব্যাপার যেটা আমরা বলছিলাম যে কেন হজ এত গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রথম থেকে কিন্তু পড়ে আসছি আদম আলাহ সাল্লামের ঘটনা, ইব্রাহিম আলাহ সাল্লামের ঘটনা, কেবলা পরিবর্তনের ঘটনা। হ্যাঁ, কেবলা পরিবর্তনের ঘটনার পরে আমরা দেখলাম যে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের রুলিংটা আমাদেরকে দিলেন। সিয়াম মানে আমরা যেটাকে রমাদান মাসে রোজা বা সিয়াম যেটা আমরা বলছি সেটা। দেখেন ইসলামের যে বেসিক পিলার গুলা, ইমান আনা, তারপরে জাকাত, হ্যাঁ জাকাত এবং সালাত, তারপরে সিয়াম এবং হজ, এই সবগুলোই কিন্তু কিন্তু দেখেন আস্তে আস্তে করে কিন্তু কাভার হয়ে যাচ্ছে। তো হজের বর্ণনাটা এবার আমরা দেখবো যে নেক্সট কিছু আয়াত থেকে শুরু হবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া লাইসাল বিররু বি আন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররু মান ইত্তাকা, ওয়া লাইসাল বিররু, ওয়া এবং নেই, ওয়া মানে এবং লাইসা মানে নাই, বিররু মানে হচ্ছে কি কোন ভালত্ব, ভালত্ব এখানে যদিও পূর্ণ বলা হয়েছে মানে কোন ভালো নাই এর মধ্যে, কিসের মধ্যে, বি আন তাতুল বুয়ুতা, যে তোমরা আসবে ফিরে তোমাদের ঘরগুলোতে, মিং দুহুরিহা, তার পিছন দিক থেকে। নাও এখন ঘরের পিছন দিক থেকে বলতে কি বোঝায়, এটা হচ্ছে যে আরবদের মধ্যে ওই যে কুসংস্কার যেটা আমরা বললাম, যেমন চাঁদ সম্পর্কে কিছু বেসিক ওদের কুসংস্কার ছিল, এরকমই আরেকটা কুসংস্কারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করলেন, সেটা হচ্ছে যে ওরা যদি যখন হজের জন্য যেত, হ্যাঁ ওদের তো আমরা বললাম যে হজ তো নতুন প্রথা না, হ্যাঁ তো ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই কিন্তু হজের ট্রেডিশনটা আছে, এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি আগেও কিন্তু হজ তারা করেছে, মক্কার যারা কুরাইশরা তারা করেছে, এবং বাইরের থেকেও মানুষ আসতো হজের জন্য। তো যখন আসতো তারা মনে করেন যে এহরাম তারা পরিধান করত অথবা তারা নিয়ত করত। তো যখন একবার ঘর থেকে বের হয়ে গেল হজের উদ্দেশ্যে, হাফ হয়ে যাওয়ার পরে তার হঠাৎ মনে হলো যে সে টাকা পয়সা নিয়ে আসে নাই, অথবা তার যথেষ্ট সে খাবার নিয়ে আসে নাই, অথবা তার কোনো প্রয়োজনে তাকে আবার ঘরে ফিরতে হচ্ছে, হ্যাঁ, বা তাকে তার তার হয়তো কোনো কারণে তাকে ঘরে ফিরে আসতে হচ্ছে। হ্যাঁ, অনেকগুলো কারণ হতে পারে। তো যখন সে ফিরে আসবে, এখন সে আর সামনের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এটা তাদের মধ্যে একটা কুসংস্কার ছিল। যেমন দেখবেন আমাদের মধ্যেও কিন্তু, আমি ছোটবেলায় নিজে শুনেছি যে মানে ঘর থেকে বাইর হওয়ার সময় পিছন দিয়ে ডাক দিল, তখন বলে যে আরেকবার এসে বসা যা, হ্যাঁ আরেকবার ঘরে ঢুকে বসা যা, এরকম। তারপর মনে করেন যে এগুলো কিন্তু আসলে পুরোটাই কুসংস্কার, এরকম করে। তারপর পরীক্ষার সময় মনে করেন একটা ডিম খাওয়া যাবে না, কেন? ডিম খেলে গোল্লা পাবো, এজন্য ডিম খাওয়া যাবে না। তো আমি ছোটবেলায় অনেক কথাই শুনছি এবং ওগুলো আসলে বিশ্বাসও করছি, ডিম খাইতাম না, অঙ্ক পরীক্ষার সময় তো নাই, হ্যাঁ 00 পাই যাবো, হ্যাঁ, এইগুলা কিন্তু সবই কুসংস্কার। এখন যেমন বুঝি যে না আসলে এগুলো তো মানে তখন কিন্তু বিশ্বাস করছি, ফ্রেন্ডের কথা বিশ্বাস করছি। তো এই যে কুসংস্কার, এটা টোটালি কি একটা কুসংস্কার রেখে এমন ভাবে তার এটাকে ফলো করতে, এমনকি কি করতো তাহলে, এখন ঘরে ঢুকবে কিভাবে, সামনে দরজা দিয়ে ঢুকা যাবে না, তাহলে ঢুকবে কিভাবে? ওরা কি করতো, পিছন দিয়ে ক্লাইম করতো, পিছনে ঘরের পিছন দিয়ে বেয়ে বেয়ে উঠে জানলা দিয়ে ঢুকতো, হ্যাঁ এরকম। তারপরে এগুলো তো, তারপরে এমনকি মানে রেফারেন্স আসছে হাদিসে আলোচনা থেকে জানা যাচ্ছে যে এমনকি দরজা মানে বাড়ি ভেঙেও ঢুকছে, পিছন দিয়ে বাড়ির দেয়াল ভেঙে তারপরে ভিতরে ঢুকছে, তারপরেও সামনে দিয়ে ঢুকতে পারবে না, এই হচ্ছে ঘটনা। তারপরে যাদের বাড়ি নাই, যাদের মনে করেন যে বাড়ি না, তাঁবুতে থাকে যারা, তারা তাঁবুর সামনে যে এন্ট্রেন্স সেখান দিয়ে ঢুকতে পারবে না, কি করবে, পিছনে তাঁবু ছিঁড়ে তারপরে সেখান দিয়ে ঢুকতো। তো এই যে একটা অযথা একটা মানে এই কালচারটা ওরা তৈরি করে নিয়েছে, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটার মধ্যে কোনো গুড নাই। হ্যাঁ, তোমরা যেতে হলে তুমি সামনে দিয়ে যাও, পিছন দিয়ে যাওয়ার মধ্যে কোনো ভালোত্ব নাই। তারপরে এই যে এই কথাটা এখানে বলা হলো, আরেকটা হচ্ছে যে ওদের একটা কবি মানে আরবদের বিভিন্ন কবিতার মধ্যে এই ধারণাটা পাওয়া যায়। এটা কিন্তু আসলে একটা টার্মকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, এবং একটা টার্মকে উল্লেখ করার মাধ্যমে কিন্তু আসলে একটা ফ্রেজ বলতে পারেন, যেমন আমরা বাগধারা বলি, এরকম এটাও বলতে পারেন যে এটা একটা ফ্রেজ। একটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করেছেন, কিন্তু সবগুলো এই ধরনের এই জাতীয় কুসংস্কারকে কিন্তু ইসলামে নেগেট করা হচ্ছে, যেগুলোর কোনো ভিত্তি নাই। হ্যাঁ, তো এখন ওদের একটা কবিতা কবির কথা থেকে আমরা এই এই যে এটা যে একটা ফ্রেজ, এটার সম্পর্কে আমরা প্রমাণ পাই। প্রমাণটা কিরকম, যেমন একজন কবি ওদের লিখেছে এরকম যে যে আমি চাই আমার মৃত্যুর পরে মানুষ জানুক যে আমি হচ্ছে সামনের দরজা দিয়ে প্রবেশ করার মতো মানুষ। হ্যাঁ, মানে আমি পেছনের দরজা দিয়ে প্রবেশ করার মতো মানুষ না। এই কবিটা তার কবিতার মধ্যে এইটা এক্সপ্রেস করতে চাচ্ছেন যে তিনি হচ্ছেন সবসময় ফ্রন্ট ডোর দিয়ে প্রবেশ করার মতো মানুষ। আচ্ছা, এই কথাটা আমি কেন বলতেছি, কারণ হচ্ছে এই যে আপনারা মনে করতে পারেন যে আচ্ছা ওরা না হয় এই কুসংস্কারটা মেনে চলছে, বা এরা এই কুসংস্কারটা করেছে, আমাদের জন্য এটা কিভাবে শিক্ষণীয়, তাই না? আমরা তো এখন অনেক আধুনিক বা অনেক ইয়াতে আছি, তাহলে আমরা তো এই ধরনের দরজা ভেঙে বা আমরা 10 তলার বিল্ডিং এ যদি থাকি তো জানলা দিয়ে ঢুকার তো আমাদের কোনো সুযোগ নাই, তাহলে আমাদের জন্য কেন এই কথাটা বলতেছে, আমরা তো এরকম করি না। আমাদের জন্য বলা হচ্ছে কারণ হচ্ছে আমরা এই যে এই ফ্রেজটা থেকে এখন বুঝতে পারতেছি যে আরবি ভাষায় এই ফ্রেজটার আরো বহুবিধ অর্থ আছে। আল্লাহ সুবহানাহু তাআলা কিন্তু একবারে একবারে বললেই পারতেন যে তোমরা কুসংস্কার ত্যাগ করে চলো, সেটা ডিরেক্টলি বলেন নাই। কি বলতেছেন, বলতেছেন যে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকো। তাহলে এখন এই কবির কথাটা যে আমি বললাম, এই কবির কথা থেকে কি এক্সপ্রেস হইতেছে, কবির কথা থেকে এক্সপ্রেস হইতেছে যে আমি চাই আমার মৃত্যুর পরে মানুষ জানুক যে আমি হচ্ছে সামনের দরজা দিয়ে প্রবেশ করার মতো একজন মানুষ। মানে হচ্ছে সে হচ্ছে খুব এথিক্যাল পার্সন, হ্যাঁ, মানে সে খুব ন্যায়সঙ্গত কাজ করে, সে যা করে প্রকাশ্যে করে, হ্যাঁ, কোনো কিছু তার গোপন থাকে না বা গোপন না, যে আমি মানে আমরা অনেক সময় বলি না যে আমি যা বলি মানুষকে মুখের উপরে বলে দিই, হ্যাঁ আমি পরের পিছনে কথা, এরকম কিন্তু আমরাও কথার মধ্যে বলি, ওই জিনিসটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে মানে আমি ক্লিন কাজ করি, ক্লিন কাজ মানে কোনো এখানে কোনো লুকোচুরি নাই, কোনো কোনো এখানে গুপ্ত কিছু নাই, বা আমি যে সামনে একটা বলছি পিছনে একটা, এই ধরনের কিছু না, ক্লিন
এন্ড স্ট্রেট ফরওয়ার্ড যা বলছি তা করছি, এই ধরনের আর কি একটা মানুষকে এখানে বুঝানো হচ্ছে। তো আমাদের জন্য শিক্ষা কি? আমাদের জন্য শিক্ষা এটাই যে আমরাও কি আল্লাহ বলতেছেন যে মানে স্বচ্ছতা, স্বচ্ছতা রাখাটাই হচ্ছে কি গুড। এখানে পিছনে দরজা দিয়ে ঢোকা বা লুকায় করা বা হিডেন অবস্থা মানে নিজেকে রাখা, এই এই কথাটা কিন্তু আমাদের ক্যারেক্টারের সাথে, মুসলিমদের ক্যারেক্টারের সাথে যায় না। ঠিক আছে, যা হবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রতিটা কাজকর্মে ন্যায়সঙ্গত, আচরণগত থেকে, মোরালের দিক থেকে, এথিক্যাল দিক থেকে সবকিছু ক্লিয়ার। হ্যাঁ, এখানে সামনে একটা পিছে একটা, এই ধরনের কোনো কিছু নাই। তো এইটাই কিন্তু আমাদের জন্য শিক্ষা এই আয়াত। এবার বলা হচ্ছে ওয়ালাকিন্নাল বিররু মানে তাকওয়া, এবং পুণ্য কিসে আছে? পুণ্য আছে যখন কেউ তাকওয়া অবলম্বন করবে সেটার মধ্যে। তাহলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে দেখেন, যে আমরা বললাম না যে থিংকিং প্রসেসটাকে গাইড করতেছে, যে এই সব জিনিস করার মাধ্যমে আসলে কোনো বেনিফিট নাই। শুধু বেনিফিট কোথায়? যেখানে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহর সচেতনতা আছে, আল্লাহর ভীতি আছে, বা আল্লাহর আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর সামনে আমার যেতে হবে, এই কনসিয়াসটা যদি থাকে তাহলে সেই কনসিয়াস থেকে আমরা যে কাজটা করব সেটাই হচ্ছে ভালো কাজ। এই যে বারবার যখন বীর বলতেছি, আপনাদের কি মনে পড়তেছে আমরা যে আয়তুল বীর পড়ে আসছি? আয়তুল বীরে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভালো কাজের ডেফিনেশনটা বলে দিছেন, বলে দিছেন না ওখানে যে ভালো কাজ আসলে কি? হ্যাঁ, যে পূর্ব পশ্চিমে মুখ ফিরানোর মধ্যেই কিন্তু ভালো দিক নাই। তারপরে এখানে আমাদেরকে কি বলছেন, যে আমাদেরকে প্রথমেই বলছেন খরচ করতে হবে। কোথায় খরচ করতে হবে? খরচ করতে হবে ইয়াতিমকে, মিসকিনকে, নিকটাত্মীয়কে। হ্যাঁ, মনে আছে কিনা আপনাদের? যে তারপরে বলছে, যে শেষে বলছে যে সালাত কায়েম করা, হ্যাঁ, তারপরে যাকাত আদায় করা, তারপরে ওয়াদা রক্ষা করা। হ্যাঁ, এই যে বীররা, আল্লাহ সুবহানাহু এখন কি করলেন, ওই আয়াতটাকে আমাদেরকে রিমাইন্ড করাই দিলেন, মনে করাই দিলেন। দেখেন বীররা কথাটা দিয়েই কিন্তু আমাদের মনে হয়ে যাইতেছে যে আমরা তো পড়ে আসছি ভালো কাজ কি কি। তো ভালো কাজের সংজ্ঞাটাও বললেন, আবার শেষে কিন্তু ওই আয়াতের শেষেও আল্লাহ সুবহানাহু বলছিলেন যে যদি আমরা এই ভালো কাজগুলো করতে পারি তাহলে কি আমরা তাকওয়া অর্জন করতে পারবো। এইখানেও আল্লাহ সুবহানাহু কিন্তু তাকওয়া কথাটাকে উল্লেখ করার মাধ্যমে ওই আয়াতটার সামারি করলেন, ওই আয়াতটার সারসংক্ষেপ কিন্তু এখানে দিয়ে দিলেন। তাহলে এভাবে কিন্তু আমাদেরকে মনে করাই দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতটাকে, যে ভালো কাজ তাহলে কিসের মধ্যে আছে। ভালো ছিল ওই আয়াত আয়তুল বীর যেটা আমরা পড়ছিলাম, ওটা আপনারা দেখবেন যে ওইটাই হচ্ছে কি ভালো ডেফিনেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদেরকে দিয়ে দিচ্ছেন। আর তার মধ্যে এখানে বলা হচ্ছে যে তাকওয়া অবশ্যই কি সেন্টার অফ এভরিথিং, কারণ আমরা তো এইগুলা কেন করব, এই ভালো কাজের পিছনে আমরা কেন ঘুরতেছি? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য বা আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য, মানুষকে দেখানো যদি উদ্দেশ্য হয় তাহলে সবটাই কিন্তু বৃথা, সবটাই বৃথা। যেমন অনেক সময় আমরা হজ পালন করি কিন্তু আমরা চাই যে মানুষ আমাকে হাজি বলুক, যদি এরকম হয় তাহলে কিন্তু কি সেটা বৃথা হয়ে যাবে। আমার একমাত্র উদ্দেশ্য কি হবে, যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্যই আমরা হজ পালন করব। তাহলে এইটা কিন্তু একদম ভেরি বেসিক, এই জায়গায় মানে নিয়ত, নিয়তের উপরেই কিন্তু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটা কাজকে বিচার করে থাকবেন। তাহলে নিয়তটা যদি কারো হয় লোক দেখানো বা ইয়া, তাহলে কিন্তু তার আমলটা ওইভাবেই কাউন্ট হবে, একদম লাইট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন যে তুমি যার জন্য এটা করেছো সেটা তুমি পেয়ে গেছো, আমার কাছে তোমার কোনো পাওনা নাই। তাহলে এইখান থেকে যেন আমরা মানে রিয়া, যেটাকে বলে রিয়া মানে লোক দেখানো কাজ থেকে যেন আমরা আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। এবার দেখেন বলা হচ্ছে ওয়াতু বুয়ুতা মিন আবওয়াবিহা, এবং তোমরা ঘরগুলোতে প্রবেশ করো ফ্রন্ট ডোর দিয়ে। এই যে মানে যেটা যেটা ন্যায়সঙ্গত সেটা করো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ফ্রন্ট ডোর দিয়ে ঢুকা বলতে কি বুঝাচ্ছেন, যেটা ন্যায়সঙ্গত সেটা করো, যেটা ঠিক সেটাই করো। হ্যাঁ, মানে এখানে ওই যে আমরা বললাম যে জাস্টিস, জাস্টিস ওয়েতে কাজ করো। হ্যাঁ, কুসংস্কার এগুলো পরিত্যাগ করো, যেটা অযথা, যেগুলো মানুষের বানানো রীতিনীতি যেগুলো কোনো ভিত্তি নাই, এগুলো পরিত্যাগ করে পরিচ্ছন্ন এবং মানে স্ট্রেট ফরওয়ার্ড কাজ। এখানে এখানে অ্যাডিশনাল নিজেদের বানানো রুলিং এর কোনো প্রয়োজনীয়তা নাই। আল্লাহ সুবহানাহু যেভাবে গাইড করছেন সেইভাবে করেই যদি আমরা কাজগুলোকে করতে পারি তাহলেই সেটা কি হবে, ন্যায়সঙ্গত কাজ হবে। হ্যাঁ, বা সেটাই সেটাই যথেষ্ট, এর বেশি কিন্তু আমাদের থেকে আল্লাহ সুবহানাহু কোনো রিকোয়ারমেন্ট দিচ্ছেন না, চাচ্ছেন না। তাহলে অ্যাডিশনাল আমরা নিজেদের উপরে বোঝা বাড়াবো, এটাই। ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, তোমরা যেটা ঠিক সেটা করো,
ফ্রন্ট রুট দিয়েই প্রবেশ করা যায়। কাজে তোমরা ওই 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 কুসংস্কার থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনকারেজ করতেছেন। ওয়াত্তাকুল্লাহ, এবং আলটিমেটলি কি বলতেছেন, তোমরা ভয় করো আল্লাহকে, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলকাম হতে পারো। আল্লাহকে ভয় করো যাতে করে তোমরা সফলকাম হতে পারো। তো এই যে তাকওয়া, যেটা আমরা এখানেও দেখলাম আগের আয়াত, ওয়ালাকিন্নাল বিররা মানি তাকওয়া, যে ভালো আছে শুধুমাত্র কি তাকওয়া অর্জন করার মাধ্যমে। আর এইটাই কি আলটিমেটলি আমাদেরকে সাফল্য এনে দিবে। আমাদের সাফল্যটা কোথায়? আমাদের সাফল্যটা হচ্ছে পরপারে বা আখিরাতে, যখন আমরা যদি জান্নাতে প্রবেশ করতে পারি, আমরা যদি বিচার দিবসে মাফ পেয়ে যেতে পারি, সেটাই হচ্ছে কি সাফল্য। আর এই সাফল্যটাই আমাদেরকে খুঁজে নিতে হবে কিভাবে, তাকওয়া অর্জনের মাধ্যমে। তো এই 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 যে দুনিয়াতে আমাদের চলনটার মূলনীতিটা কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন অত্যাকুল্লো আল্লাহ তাকওয়া অর্জন করো, আর তাহলেই তুমি কি পাবা, তুমি গাইডেড হবে। আমরা যদি মানে ওই কনসিস্টেন্সে যদি কারো থাকে যে না আল্লাহ যেভাবে বলছেন ওভাবেই করবো, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই করবো, তাহলেই দেখবেন যে সে কিন্তু অটোমেটেড এই গাইডেন্সটা তার ভিতরে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তাকে পথ দেখাবে যে কোনটা ঠিক কোনটা ব্যাঠিক, কোন কোন জিনিসটা যখন যেটা দরকার সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রোভাইড করবে, তাকে শোনাবে। তো এটাই কিন্তু কি সাফল্যের চাবিকাঠি। আর বাকি আমরা যার যা কিছুর পিছনে ছুটতেছি, আসলে ওগুলা কোনোটাই কিন্তু আমাদেরকে সাফল্য দিবে না। মানে যা কিছুর পিছনে ছুটতেছি বলতে কিসের পিছনে, ধন সম্পদ সন্তান বা সাফল্য, হ্যাঁ, যেটা আমরা দুনিয়াবি সাফল্য বলতেছি যে সাকসেসফুল ক্যারিয়ার, এগুলো আসলে সবই কিন্তু কাউন্ট মানে কাউন্ট হচ্ছে না। সব দুনিয়াতেই শেষ, এগুলার কোনো কিছুই আমরা ওই পারে নিয়ে যেতে পারবো না আমাদের ভালো আমল গুলো ছাড়া। আচ্ছা, তো এরপরে খুবই যে গুরুত্বপূর্ণ কিছু আয়াত শুরু হচ্ছে, এই আয়াতগুলো সম্পর্কে খুবই মিসকনসেপশন আছে, আমাদের বোঝারও ভুল আছে অনেক, আর এগুলো নিয়ে আমরা আসলে কখনো পড়িও না, আমরা মনে হয় যেন পড়তেও ভয় পাই, হ্যাঁ, যে কি বুঝতে কি বুঝবো, হ্যাঁ, বা এরকম একটা শ্যাডো আন্ডারস্ট্যান্ডিং আমাদের আছে। আমি জানি না, হয়তো আপনাদের ভালো আছে, কিন্তু আমার সবসময়ই এরকম একটা শ্যাডো আন্ডারস্ট্যান্ডিং ছিল, এবং যার কারণে আমার মনে হয়েছে যে এই বিষয়গুলো আসলে আরো বেশি আলোচিত হওয়া উচিত। আমরা এজ এ মুসলিম আমাদেরকে কিন্তু এগুলা ভালো মতো জানা উচিত, কারণ এই আয়াতগুলো দিয়ে সবসময় আমাদেরকে অ্যাটাক করা হয়ে থাকে। হ্যাঁ, যখনই দেখবেন যে যে যুদ্ধক্ষেত্রের কথাগুলো যখন আসতেছে, তখনই আমরা যেন সে কি হয়ে যাই, আমরা আমরা ভয় পাচ্ছি। কেন? কারণ আমরা ভাবতেছি যেগুলো তো কোরআনে আল্লাহ বলছেন, কিন্তু কোন কন্টেক্সটে বলা হয়েছে, এটার পরিপ্রেক্ষিতটা কি, এটার নিয়মটা কি, এগুলো আমরা জানি না বিধায় কিন্তু আমরা সে কি ফিল করি, এবং আমাদেরকে মানুষ অ্যাটাক করে এগুলো দ্বারা, এবং আমরা তখন নিজেরাও বুঝি না, তখন মানুষ যেটা বুঝে সেটা আমরা বুঝে নিই যে আচ্ছা মনে হয় এটাই। হ্যাঁ, কারণ কি, কারণ এই আয়াতগুলো সম্পর্কে আমরা প্রথমেই বললাম যে অনেক অনেক বেশি কি ভুল প্রচারণা আছে, মিডিয়াতে আছে, নিউজ পোর্টালে আছে, আপনি যদি ওয়েবসাইটে সার্চ দেন সেখানে আছে। তো সঠিক সোর্স থেকে আপনি যদি বুঝে নিতে চান, তাহলে অবশ্যই কি এটার পিছনে এফোর্ট দিতে হবে। এটা আপনি একটা লেকচার শুনে কখনোই কিন্তু এটার ফুল পারসেপশনটা গেইন করা যাবে না, এখানে সময় দিতে হবে যে আসলে কিভাবে এই আয়াতগুলো কানেক্টেড হয়েছে, কিভাবে আসছে, তখন ঘটনাগুলি কি ছিল, কোন প্রেক্ষিতে এটা আসছে, তখন 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 কি চলছিল ওই সময়ে, মানে ঘটনাক্রমটা কি ছিল, এগুলোর বিশদ আলোচনা কিন্তু জানা উচিত। হ্যাঁ, একটা লাইনকে কোরআনে হঠাৎ করে কোট করা উচিত না, কখনোই না। এটা কিন্তু প্রথম থেকেই আমরা আমরা এমফাসিস দিচ্ছি বা জোর দিচ্ছি যে কখনো একটা আয়াতকে তার কন্টেক্সট থেকে উঠাই এনে যদি আপনাকে কেউ এক্সপ্লেনেশন দেয়, সেটাতে আপনি মানে মতামত দিবেন না বা সেটাতে আপনি এগ্রি হবেন না। কেন? কারণ উইদাউট কন্টেস্ট কোন আয়াতকে কিন্তু আসলে বোঝা যায় না। তার আগের আয়াতটা কি, তার পরের আয়াতটা কি, এটা কোন সুরাতে আসছে, তখন কি ঘটনা চলতেছিল, এই ব্যাপারগুলো অবশ্যই কি আয়াতটাকে বোঝার জন্য জরুরি। আর এখন এই যে আয়াত নাম্বার 190, এটার ব্যাপারে যদি আমরা বলি, আগে আমরা আয়াতটা পড়ি তারপরে বলতেছি। এখানে বলা হচ্ছে وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ, হ্যাঁ, যে তোমরা যুদ্ধ করো ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথের মধ্যে, আল্লাযীনা ইউকাতিলুনাকুম, তাদের সাথে যারা যুদ্ধ করে তোমাদের সাথে, ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, নিশ্চয়ই আল্লাহ
তিনি পছন্দ করেন না মুতাদিন মানে সীমা লঙ্ঘনকারীকে। তাহলে এই যে একটা আয়াত যেখানে বলা হচ্ছে তোমরা যুদ্ধ করো ফি সাবিলিল্লাহি, হ্যাঁ, তো এখন যখনই এই কথাটা বলা হয় তো এটা কিন্তু প্রথমত হচ্ছে যুদ্ধের যে ঘোষণাটা এটা কিন্তু প্রথম এ আয়াতে নাজিল হয়নি। প্রথম আসছে কোথায়? প্রথম আসছে সূরা হজে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ সম্পর্কে বলছেন। তো একটা কনটেক্সট, তাই না? যুদ্ধ হচ্ছে একটা টপিক বা একটা কনটেক্সট। তো এইটাকে আমার যদি বুঝতে হয় তাহলে অবশ্যই আমাকে বুঝতে হবে যে প্রথম আয়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছিলেন, যখন এটা সম্পর্কে প্রথম আদেশ নাজিল হচ্ছে তখন কি বলছেন। কারণ আমরা প্রথমেই বললাম কি, হঠাৎ করে মাঝখান থেকে একটা আয়াতকে আমি বুঝতে পারবো না এটা কিভাবে আসছে। যেমন আপনি একটা বই পড়বেন, হ্যাঁ, মনে করেন যে আপনি জীববিজ্ঞান পড়বেন, তাহলে জীববিজ্ঞান পড়তে গেলে আপনাকে প্রথমে কিছু বেসিক জিনিস জানতে হবে, যে কোষ কাকে বলে, একটা কোষের মধ্যে কি কি থাকে, এগুলো আপনাকে জানতে হবে। তারপরে যখন আপনি জীববিজ্ঞান পার্ট এক পার্ট দুই মনে করেন অনেক অনেক ডিটেলস আছে, ওগুলো আপনাকে যখন বলবে আমি আপনি তখন বুঝতে পারবো। কিন্তু হঠাৎ করে যদি আমি একটা অ্যাডভান্স লেভেলের বই নিয়ে বসে যাই আমি কিন্তু কিছুই বুঝতে পারবো। ব্যাপারটা এখানেও ঠিক তাই, আমাকে প্রথমে বুঝতে হবে কোন কনটেক্সটে ভূমিকাটা কি, কথাটা কি বলছে, তখন আমি ভিতরে যে অ্যানালাইসিস গুলো বুঝতে পারবো। তো সূরা হজে দেখেন, আমি যে আপনাদের জন্য বের করে রাখছি, সূরা হজে এখানে বলা হচ্ছে যে এই আয়াতটা প্রথম আসছে যুদ্ধের ব্যাপারে। হ্যাঁ, বলা হচ্ছে যে ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কুফুর করে ও আল্লাহর পথে বাধা সৃষ্টি করে এবং সেই মসজিদ, হ্যাঁ, এবং ওয়াল মসজিদিল হারাম, যারা মসজিদের হারামে থেকে বাধা দেয়, হ্যাঁ, মসজিদে হারাম থেকে বাধা দেয়, যাকে আমি প্রস্তুত করেছি স্থানীয় আর বহিরাগত সকল মানুষের জন্য সমভাবে, এবং যে মসজিদুল হারামে অন্যায় ভাবে কোনো ধর্মদ্রোহী কাজ করার ইচ্ছা করে তাদেরকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো। আচ্ছা, এই এই আচ্ছা, আমি মনে হয় আয়াতটা করে ফেলছি, হারাই ফেলছি এখানে। আচ্ছা, আমি তাহলে আয়াতটা পরে আপনাদেরকে আবার দেখাবো, তবে সূরা হজেই এটা আছে। এখানে বলা হয়েছে যে প্রথম কনটেক্সটটা কিভাবে আসছে যখন হজের যুদ্ধ সম্পর্কে বলা হয়েছে, এটা হচ্ছে মক্কা বিজয়কে কেন্দ্র করে। ঘটনার পরিক্রমটা কি, মক্কা বিজয়কে কেন্দ্র করে। যেমন মসজিদুল হারামকে ফ্রি করতে হবে, কারণ কি, কারণ সেখানে আমরা বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা বিরাট মিশনই কি, যে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করা। তো এখন এটার জন্য তাদেরকে কাবা ঘরকে কি করতে হবে, ফ্রি করতে হবে শিরক থেকে, কারণ কাবা ঘরের চারিদিকে অনেক মূর্তি আছে। তো এখন ব্যাপারটা যদি শুধু এতটুকুই হয় তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অনেক বছর উনি মক্কাতে থেকে অত্যাচারিত হয়েছেন এবং সেখানে কিন্তু উনি ইসলাম প্রচার করেছেন। এতগুলো বছর কি উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রেয়ার করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেন নাই, নামাজ পড়েন নাই? করেছেন। তখনও তো কাবা ঘরের চারিদিকে মূর্তি ছিল, উনি তো মূর্তিগুলাকে তখন ভাঙেন নাই, উনি ওগুলা সামনে রেখে কিন্তু উনি সালাত কায়েম করেছেন। হ্যাঁ, তাহলে এই যে ইনটলারেন্স আমাদের মধ্যে দেখা যায়, এটা কেন? আমরা কি আসলে আমাদের প্রফিটকে কখনো স্টাডি করেছি, ওনাকে কি আমরা বোঝার চেষ্টা করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা যুদ্ধের হুকুম দিলেন, এটা কখন আসছে? অনেক পরে আসছে, কিন্তু অনেক পরে। তার আগে কিন্তু ওনারা অনেক বছর মক্কাতে ছিলেন, অত্যাচারিত হয়েছেন, নির্মম ভাবে অত্যাচারিত হয়েছেন, ওনার সাহাবীরা অত্যাচারিত হয়েছেন, কখনোই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিট করেন নাই তাদেরকে ফাইট ব্যাক করার জন্য। হ্যাঁ, ওনারা শুধু অত্যাচারিত হয়েছেন, ওনারা শুধু মায়ের খেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সো স্ট্রং এন্ড পাওয়ারফুল, উনি কিন্তু চাইলেই ওখানে যুদ্ধ ঘোষণা করতে পারতেন, উনি কিন্তু চাইলেই ওনার উপরে যারা হাত উঠাতেছে তাদের সাথে লড়াই করতে পারতেন, এবং উনি আপনারা জানেন যে উনি অনেক শক্তিশালী ছিল। তো ওনার জন্য এটা কোনো ব্যাপার ছিল না ওনার তরবারি দিয়ে দু চারজনকে ফাইট ব্যাক করা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম তখনও কিন্তু আসে নাই ফাইট ব্যাক করার জন্য। সো ওনারা কিন্তু অত্যাচারিত হয়েছেন বছরের পর বছর, হ্যাঁ, বছরের পর বছর অত্যাচারিত হয়েছে। তারপরে ওনাদেরকে কি করা হয়েছে, মক্কাবাসীর ষড়যন্ত্রের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধ্য করা হয়েছে ওখান থেকে
পালিয়ে যেতে, মক্কা ত্যাগ করতে বাধ্য হয়েছে। কারণ আপনারা জানেন যে তাকে মেরে ফেলার ষড়যন্ত্র ছিল এবং আল্লাহ সুবহানাহু তাআলার রহমতে আল্লাহর হুকুমে উনি কিন্তু মক্কা ছেড়ে উনি নিরাপদে মদিনাতে হিজরত করতে পেরেছেন। তো এই যে প্লটিং, এই যে ষড়যন্ত্র, মক্কা নগরী কিন্তু হারাম একটা নগরী। হারাম বলতে কি বোঝায়? এখানে কোনো যুদ্ধ বিদ্রোহ নিষেধ, এখানে কেউ কারো রক্তক্ষরণ করতে পারবে না, এমনকি গাছের পাতাও পর্যন্ত ছিঁড়ে গাছকে কষ্ট দেওয়া যাবে না। এই যে পবিত্র নগরী, এই এই যে হারাম নগরী মক্কা নগরী, এটা কবে থেকে? এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন পর থেকে? না, এটা হচ্ছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমিনকে তৈরি করেছেন তখনই এই মক্কা নগরীকে পবিত্র নগরী বা হারাম নগরী হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং এটা কতদিন পর্যন্ত বজায় থাকবে? এটা কিয়ামত পর্যন্ত বজায় থাকবে। শুধু একটা দিনের জন্য মক্কা নগরীতে যুদ্ধকে হারাম থেকে হালাল করা হয়েছে। সেটা কবে? সেটা হচ্ছে মক্কা বিজয়ের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পারমিশনটা দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, স্পেশালি ফর ওয়ান ডে, ওয়ান আওয়ার, ওয়ান ডের জন্য, একদিনের জন্য কিছু ঘন্টার জন্য অ্যালাউ করা হয়েছে মক্কা নগরীকে হারাম থেকে, যে এখানে প্রয়োজন হইলে, প্রয়োজন হইলে যুদ্ধ করতে হবে। কারণ কারণ কি? কারণ মুসলিমরা এন্টার করতেছে মক্কার ভিতরে। এখন যদি কোরাইশরা তাদের উপরে হামলা করে তাহলে তাদেরকে সেলফ ডিফেন্স করতে হবে। সেলফ ডিফেন্স কথাটা খেয়াল করেন, নিজের জান বাঁচানোর তাগিদে সেলফ ডিফেন্স করতে হবে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিছেন একদিনের জন্য, যখন মক্কা বিজয় হইতেছিল শুধু সেই দিনটাতে। আচ্ছা, এখন আমাকে আরেকটা জিনিস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি প্রথম থেকে এই প্ল্যান করতেছিলেন যে উনি মক্কাকে হামলা করবেন, মক্কাকে বিজয় করবেন? তা কিন্তু না। ওনারা, আপনারা যদি স্টাডি করেন সূরা ফাতহকে, সূরা ফাতহ, হ্যাঁ, তখন আপনারা দেখবেন যে ওনারা প্রথম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দেখেছিলেন যে উনি হজ করতে মক্কা যাচ্ছেন, তখন পরের ওনার কিছু সাহাবিদেরকে নিয়ে উনি ওই মক্কার উদ্দেশ্যে যান। হ্যাঁ, তাও বেশ কয়েক মাস পরে, মানে উনি স্বপ্ন দেখারও পরের বছর আর কি উনি হজে যাওয়ার জন্য নিয়োগ করেন এবং তখন যান। সেই বছর কি হয়েছিল? ওনারা কিন্তু হজ করতে পারেন নাই। তখন হুদাইবিয়া সন্ধিটা কিন্তু সেই বছরে রচিত হয় এবং ওনারা নিরস্ত্র ভাবে গেছেন। শুধু ওনাদের কাছে পশু কোরবানি করার জন্য ছোট ধারালো ইয়া ছিল, যে ওনাদের, ওনারা যে পশুগুলাকে নিয়ে যেতেছেন কোরবানি করবেন সেগুলোকে জবাই করার মতো, কিন্তু ওগুলা দিয়ে তো ফাইট করা যায় না, তাই না? তো ওইরকম কোনো অস্ত্র সজ্জাই তাদের কাছে ছিল না। তো হুদাইবিয়ার সন্ধি যখন রচিত হয় তখন কিন্তু সন্ধিটা এরকম ছিল যে মুসলমানরা ভাবতেছিল যে, মানে সন্ধিটাতে মুসলমানদেরকে বারবারই নিচু করা হয়েছে এবং সবদিকে কুরাইশরা তাদের বেনিফিটটাকে রাখছে, এরকম একটা সন্ধি হয়েছে। কিন্তু পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সন্ধিটাই হতেছে তোমাদের বিজয়। তো ওই বছর ওনারা হজ করতে পারে না, ওনারা ফিরে যান। আর তারপরের বছর এই যে সন্ধিটা যে রচনা হয়েছে, এই সন্ধির মধ্যে তো দুই পক্ষেরই সাইন ছিল, এটা শান্তি চুক্তি। এখন শান্তি চুক্তিকে ভঙ্গ করছে, শান্তি চুক্তি ভঙ্গ করছে কুরাইশরা। কুরাইশ এবং মদিনার মুসলিমদের মধ্যে শান্তি চুক্তি হয়েছে, কিন্তু শান্তি চুক্তি কে ভঙ্গ করছে? শান্তি চুক্তি ভঙ্গ করছে কুরাইশরা। এরপরে এই শান্তি চুক্তি ভাঙার কারণে, এটা যেহেতু ইনজাস্টিস হয়েছে, শান্তি চুক্তি ভেঙে গেছে, তো শান্তি চুক্তি ভাঙার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? ইনভেড করেছেন মক্কাকে। তখন তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন, যে শান্তি চুক্তি যারা ভাঙবে যে কোনো ক্ষেত্রে, এটা তাদের গোত্রের নিয়ম ছিল যে এরকম চুক্তি ভাঙলে তখন কি হবে, ফাইট হবে। তো এই যে চুক্তি ভাঙছে এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? মক্কার ভিতরে প্রবেশ করেছেন ওনার সাহাবিদেরকে নিয়ে। আর যে যুদ্ধের কথা বলা হয়েছে, যুদ্ধ কিন্তু আসলে হয় নাই, যুদ্ধের প্রয়োজনই হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই মার্সিফুল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সাহাবিদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করেছেন, ফাইট তখন হয় নাই, এমনি বিজয় লাভ হয়ে গেছে। হ্যাঁ, বিজয় লাভ হয়ে গেছে, কিন্তু তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশনটা দিয়ে রাখছিলেন যে যদি প্রয়োজন হয় তখন মক্কার নগরীর মধ্যেও, কি হারাম নগরীর মধ্যেও এটা প্রয়োজন হইতে পারে যে তাদেরকে সেলফ ডিফেন্সের জন্য ফাইট করতে হবে। এখন আমি যে এত জোর দিতেছি সেলফ ডিফেন্স, আপনি বলবেন যে আমি কোত্থেকে এটা পাইলাম? এই যে দেখেন, যে আবার এই আয়াতটা পড়েন, ওয়া কাতিলু ফি সাবিলিল্লাহ, এবং তোমরা যুদ্ধ করো। এই ফি সাবিলিল্লাহ সম্পর্কে আরেকটু কথা আমরা বলবো। আল্লাযিনা, তাদের সাথে, ইউকাতিলুনাকুম, তোমাদের সাথে যারা যুদ্ধ করে, মানে আমি আপনি আগায় যে নিজে একা একা যুদ্ধ শুরু করতে পারবে না, যদি তারা ফাইট করে তাহলে ফাইট ইট ব্যাক, যদি তোমার উপর আক্রমণ হয়, তারা যদি যুদ্ধ করতে এসে পড়ে বা তারা যদি তোমাদের উপর আক্রমণ চালায় তখন তোমরা ফাইট ব্যাক করো। তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফি সাবিলিল্লাহ। এখন ফি সাবিলিল্লাহ তো অনেক আমরা বলি যে আল্লাহ আল্লাহর রাস্তায় করো, আল্লাহর জন্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহর জন্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন? ফি সাবিলিল্লাহ, আল্লাহর দেখানো পথে করো।
আল্লাহ দেখানো পথে করো, আল্লাহর জন্য করো বলো তো লিল্লা লিল্লাহি, যেমন আমরা বলি না যে লিল্লাহি রবিল আলামিন, আল্লাহর জন্য হচ্ছে সবকিছু। কিন্তু এখানে তো আল্লাহর জন্য বলে নাই, বলা হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর দেখানো পথে করো। যুদ্ধটা কেমনে করবো, আমার মন চাইলো আমি যুদ্ধ শুরু করে দিলাম, যা ইচ্ছা তাই করলাম। যুদ্ধক্ষেত্রে আমরা যেরকম দেখি যে মোমেনদের উপর টর্চার হয় বা বাচ্চাদের শিশুদের মারা হয়, এরকম যেরকম ইচ্ছা সেরকম ভাবে করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটা গাইডলাইন দিয়ে দিচ্ছেন যে এটা কিভাবে হবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর দেখানো পথে হবে। সেখানে কি বলা হয়েছে, কোনো শিশুকে মারা যাবে না, কোনো মহিলাকে মারা যাবে না। হ্যাঁ, যদি কেউ গিভ আপ করে, যদি কেউ অস্ত্র ফেলে দেয় তাহলে তাকে মারা যাবে না, যদি কেউ শাহাদাত নেয় হ্যাঁ তাহলে তাকে মারা যাবে না। তারপরে যদি কেউ সেদিন মক্কা বিজয়ের দিন বলছে যে যদি কেউ ঘরের ভিতরে থেকে দরজা জানলা বন্ধ করে রাখে তাহলে তাদেরকে আক্রমণ করা যাবে না, কেউ যদি মসজিদে হারামে যদি কেউ আশ্রয় গ্রহণ করে তাহলে তাদেরকে অ্যাটাক করা যাবে না। হ্যাঁ, যদি কেউ পালায় চলে যায় মক্কা ছেড়ে তাহলে তাদেরকে ছেড়ে দিতে হবে, তাদের পিছনে ধাওয়া করা যাবে না। তারপরে বলা হয়েছে যে যদি কেউ করে, আর যারা যারা হচ্ছে যে যুদ্ধ অপরাধী যারা, হ্যাঁ তাদেরকে বলা হয়েছে 4 মাস সময় দেওয়া হয়েছে, তাদেরকে 4 মাস সময় দেওয়া হয়েছে যে তোমরা 4 মাসের মধ্যে ডিসিশন নাও তোমরা কি করবা, তোমরা কি মক্কা ছেড়ে যদি চলে যাও তাহলে চলে যাও, যদি যদি ইসলাম গ্রহণ করো তাহলে করো, অথবা তোমরা যদি যুদ্ধ করো আমাদের সাথে তাহলে আমরা তোমাদের সাথে যুদ্ধ করবো। তাহলে অপশনটা দেখেন, 4 মাস সময় দেওয়া হয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মার্সি। তাহলে দেখেন, বাদ থাকলো কে, যে কেউ চায় যে সে তার লাইফ সেভ করবে, ঘরের ভিতরে থাকো, দরজা জানলা বন্ধ করে দাও, ইউ আর সেফ। হ্যাঁ, যে তুমি যদি মক্কা ছেড়ে চলে যাও, ইউ আর সেফ। হ্যাঁ, তুমি যদি মসজিদে আশ্রয় নাও, ইউ আর সেফ। তাহলে মার্সি অ্যান্ড মার্সি। আর সেখানে আমরা এই আয়াতটাকে বানাই ফেলছি কি, যে আমরা অনেক মানে আমাদের এমন ভাবে তুলে ধরা হচ্ছে মিডিয়ার সামনে যে আমরা হচ্ছে অনেক খারাপ, যে আমাদেরকে বলা হচ্ছে যুদ্ধ করো আর আরেকজনকে তোমরা হত্যা করো, তা কিন্তু মোটেই না, মোটেই না। যে কন্টেক্সট ছাড়া কথা বললে তখন আমাদেরকে মিস গাইড করা হয়। আর এটা কেন হয়, কারণ আমাদের জ্ঞানের অভাব আছে, আমরা জানি না, এজন্য আমরা অন্ধের মতো আরেকজনকে বিশ্বাস করি। এই যে আমিও যেগুলো বললাম, আপনারা স্টাডি করে দেখবেন, সূরা ফাতকে ডিটেলসে বাইয়ানা টিভিতে বলা আছে, আপনারা স্টাডি করে দেখবেন, বিভিন্ন গুড লেকচারার যারা আছে তাদের বয়ানগুলো শুনবেন এবং এবং ভেরিফাই করবেন যে কথাগুলা মিলতেছে কিনা, সঠিক দলিল প্রমাণের সাথে মিলতেছে কিনা। তো এই কাজগুলো কিন্তু আমাদেরকে করতে হবে। তো ডিটেলসে আমরা এই সম্পর্কে আবার নেক্সট দিন আলোচনা করব, নেক্সট দিন আবার আমরা এই সম্পর্কে আলোচনা করব। কারণ কি, কারণ এই ব্যাপারগুলো আসলে আমাদের পরিষ্কার ভাবে ধারণা থাকা উচিত। এবং আরেকটা কথা যে আরেকটা কথা হচ্ছে যে আরেকটা কথা হচ্ছে যে যেটা আমরা বলছিলাম, ও যে যেটা আমরা বলছিলাম যে যুদ্ধ কিন্তু আসলে হয় নাই, ব্লাডশেড কিন্তু হয় নাই। আর এরপরে আপনারা সবাই জানেন বিখ্যাত সেই কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা এত অত্যাচার করেছে, যারা নিজেদের নবীকে বের করে দিছে, হ্যাঁ তা আপনারা জানেন যে কোন প্রফিটের সাথে যদি অন্যায় আচরণ হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সরাসরি সেই কাউমকে শাস্তি দেয়। যেমন নূহ আলাইহিসাল্লামের কাউম কি করছে, নূহ আলাইহিসাল্লামের কাউম সবসময় নূহ আলাইহিসাল্লামকে কষ্ট দিছে, এবং একটা সময় পরে কিন্তু তারা এতটাই বিরুদ্ধাচারিতা করেছে যে নূহ আলাইহিসাল্লাম বাধ্য হয়েছেন যে তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করছেন, তাদেরকে বন্যা কবলিত করে ডুবিয়ে দিয়েছেন। এরপরে এবং বিভিন্ন এরকম জাতি আছে যাদের কওমে সামুদ বলেন, কওমে আদ জাতি বলেন, আদ জাতি বলেন, সামুদ জাতি বলেন, তাদেরকেও বিভিন্ন সময় পানিশমেন্ট দেওয়া হয়েছে। কারণ কি, তারা তাদের প্রফিটদের সাথে, তাদের রাসুলদের সাথে বিরুদ্ধাচারণ করেছে, ষড়যন্ত্র করেছে, হত্যা করতে চাইছে। তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও তো কুরাইশরা একই আচরণ করেছে, কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হিসাবে পাঠিয়েছেন, রহমাতুল্লিল আলামিন, সমস্ত মানব জাতির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। উনি কিন্তু এই মক্কা নগরীতে প্রবেশ করার পরে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, সবাইকে। এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে এমন কিছু মানুষও ছিল যারা কিন্তু কি করছে, যে বিভিন্ন সময় অত্যাচার করছে এবং খুবই কষ্ট দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যেমন হামজা রাদিয়াল্লাহু আনহুর যে বডিকে যে কর্তন করে যে মহিলা যে মহিলা করেছেন অত্যাচার করে, মানে ডেড বডিটাকেও যে ছিন্ন ভিন্ন করছে, ওই মহিলাকে পর্যন্ত আল্লাহ রাসূল কি করেছেন, ক্ষমা করে দিয়েছেন। এবং এই ঘটনাটা পড়ার পরে একজন নন মুসলিম মুসলিমে কনভার্ট হয়েছে, যে যেই মানুষটা এত বড় ঘটনাটাকে ভুলে এইরকম একটা মহিলাকে ক্ষমা করে দিতে পারে, সেই মানুষটা খারাপ হতে পারে না। হ্যাঁ, এবং আমি আমি আপনারা জানি, আমি আমি তার নাম মনে করতে পারছি না, কিন্তু আপনারা হয়তো জেনে থাকবেন, সে কিন্তু ইউরোপের একটা যার কথা আমি বলছি, যে নন মুসলিম থেকে মুসলিম হয়েছে, সে পার্লামেন্টের একজন সদস্য,
ইউরোপের পার্লামেন্টের একজন সদস্য, সে তার জীবনে সবসময় চেষ্টা করছে যে সে মুসলিম বিরোধী ছিল, কিন্তু যখন সে মুসলিম বিরোধী সে একটা বই লিখতে চাইছিল, বুঝছেন, মুসলিম বিরোধী সে একটা বই লিখতে চাইছিল, বই লিখতে যে সে তার তো এখন স্টাডি করতে হবে, একটা বই তো আর হঠাৎ করে লিখা যায় না, তো তখন সে যে প্রফেট সম্পর্কে পড়া শুরু করলো, যে মুসলিমদের প্রফেট সম্পর্কে তার একটা খুদ বাই করে নিয়ে এটা নিয়ে ক্রিটিস লিখতে হবে, লিখতে যে উনি কনভার্ট হয়ে গেছে মুসলিম। কেন? কারণ উনি যখন এই স্টোরি গুলা পড়ছে ওনার কাছে মনে হচ্ছে যে এই মানুষটা খারাপ হতে পারে না, যে এরকম একজন মহিলাকে ক্ষমা করে দিতে পারে, যে তার আপন চাচার সাথে যে ডেড বডিটাকে পর্যন্ত ছিন্ন ভিন্ন করছে এবং ওটাকে খেয়েছে, তাহলে এই মহিলার তো নিশ্চয়ই মানে ফাঁসিতে দিয়ে হ্যাং করানোর কথা, সেখানে উনি ওনাকে ক্ষমা করে দিচ্ছে। হ্যাঁ, তো ওনার মনে হয়েছে যে অবশ্যই কি এই মানুষটা কখনোই কি ভুল হইতে পারে না যে এত বড় ক্ষমা প্রদর্শন করতে পারে। আমরা আমাদেরও উচিত কি আমাদের আসলে সত্যিটা জানা উচিত, আমরা কোন মানুষের ভুল তথ্য গ্রহণ করার আগে আমরা আমাদের প্রফেটকে আগে স্টাডি করব, যে উনি আসলে কেমন ছিলেন, ওনার সিরাটা কি ছিল, ওখানে ঘটনাগুলি কি হচ্ছিল সেই সময়ে, কোন প্রেক্ষিতে আয়াতগুলো নাজিল হয়েছে, কিভাবে ওখানে বলা হচ্ছে। তো আল্লাহ যেন আমাদেরকে সেই সুযোগটা দেন, আমরা যেন এগুলো আলোচনা করতে পারি, আমরা যেন চর্চাটা করতে পারি এবং সঠিক জ্ঞানটা যেন আমরা গ্রহণ করতে পারি। আমরা আজকে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।